Welcome to PKAC's online school. How are you, viewers? I think you all are well, by the grace of Allah. I am also well. I have come before with you with an important scene passage, Taj Mahal. Taj Mahal, বিশ্বের সপ্তাশতর মধ্যে একটি অন্যতম Taj Mahal. So Taj Mahal সুন্দরতা এতটাই সুন্দর, এটা আমরা না দেখে বিশ্বাস করতে পারবো না. যারা ইন্ডিয়াতে গেছে তারা হয়তো সুন্দরতা বুঝতে পারে বা উপলব্ধি করতে পারে. তোমাদের কাছে আলোকে কিছুটা তোমাকে বোঝানো হয়েছে আসলে তাজ মহলটা কি কেন তৈরি করা হয়েছে এবং এর সৌন্দর্য কিরকম, এর ইতিহাস কেমন. আচ্ছা, লুক এট দ্য বোর্ড. ক্লাস সিক্স, ফার্স্ট পেপার. দ্য তাজ ইজ অলসো নোন অ্যাজ দ্য তাজ. তাজমহল তাজ নামে সুপরিচিত. ইট ইজ এ হোয়াইট মার্বেল টম্ব লোকেটেড ইন আগ্রা ইন ইন্ডিয়া. এটা সাদা মার্বেল পাথরের সমাধি যেটা ইন্ডিয়ার আগ্রায় অবস্থিত. Do you know the story behind the Taj Mahal? তোমরা কি জানো তাজ মহলের পিছনে ইতিহাসটা কেমন, এই তাজ মহলটা কেন তৈরি করা হয়েছিল? দ্য মোগল এম্পেরর শাহজাহান লাভড হিজ ওয়াইফ মমতাজ মহল মোর দ্যান হিজ লাইফ. মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজকে তার জীবন থেকে তিনি অনেক বেশি ভালোবাসতেন. মমতাজ ডাইড অ্যাট অ্যান আর্লি এজ. কিন্তু মমতাজ খুব অল্প বয়সেই মারা যায়। শাহজাহান ওয়াজ ভেরি মাচ শকড অ্যাট হার ডেথ. শাহজাহান তার স্ত্রীর মৃত্যুতে প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন, আঘাত পেয়েছিলেন. সো হি বিল্ড দ্য তাজমহল অ্যাজ টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ. তাই সে তার স্ত্রীর ভালোবাসার নিদর্শন স্বরূপ তিনি তাজমহলটি তৈরি করেন. ইট ইজ এ প্লেস হোয়ার মমতাজ ইজ স্লিপিং ফর এভার. এটা সেই জায়গায় যেখানে মমতাজ তার চিরজীবনের মতো ঘুমিয়ে আছে. দ্য তাজ has an area about 1,003 acres or 405 hectares. Taj Mahal je total area ta, area ta hocche 103 acre ba 405 hectare. The Taj is the finest example of Mughal architecture. Mughal rajer sthapotyo shilpe oshadharon chilen, tar ekta nirdeshon hocche ei Taj Mahal. It combines the art of Persia, Turkey and India. Yate India, Turkey ebong Parsher বিভিন্ন শিল্পের সংমিশ্রণ আমরা তাজমহলে দেখতে পাই. ইট টুক 21 ইয়ার্স অ্যান্ড থাউজেন্ড অফ আর্টিসান অ্যান্ড ক্রাফটম্যান টু কমপ্লিট দ্য তাজমহল. এটা 21 বছরে হাজার হাজার শিল্পী কলা কৌশলী মিলে তাজমহলটা তৈরি করেছিলেন. দ্য তাজ ইজ ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড. তাজমহল সারা বিশ্বব্যাপী বিশ্বের একটা আশ্চর্য হিসেবে সুপরিচিত বা বিবেচিত হয়। এই পেছনে কিছু কঠিন কঠিন শব্দগুলো আছে, দেখে নাও। ডিফিকাল্ট ওয়ার্ডস, আর্টিসান, আর্টিসান মানে হচ্ছে শিল্পী, কারিগর, যারা কোনো কিছু তৈরি করেন বা নির্মাণ করেন। আর্কিটেকচার, স্থাপত্য শিল্প। আর হচ্ছে টোকেন, টোকেন মানে হচ্ছে নিদর্শন বা প্রতীক, চিহ্ন, সে চিহ্ন। আর ক্রাফটম্যান হচ্ছে কারুশিল্পী বা কারিগর। আমি পেছনে আরও কিছু কোশ্চেন লিখেছি, এই কোশ্চেনগুলো খেয়াল করো। কোশ্চেন এক্সারসাইজ, এখানে আমরা কিছু কোশ্চেন আমরা অনুশীলন করব। আচ্ছা, হোয়াট ইজ তাজমহল, হোয়াট ইজ তাজমহল নোন, তাজমহল কি নামে পরিচিত। একদম প্যাসেজের প্রথম লাইন আছে, দ্য তাজ ইজ অলসো নোন অ্যাজ দ্য তাজ, তার তাজমহল তাজ নামে পরিচিত। আমরা এখানে অ্যান্সার লিখব, তাজমহলটা কি নামে পরিচিত, তাজমহলটা তাজ নামে পরিচিত। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হোয়ার ইট ইজ লোকেটেড, তাজমহল কোথায় অবস্থিত। তাহলে আমরা কোশ্চেন বিতে যদি যাই দেখতে পারবো, আমরা পেছাতে পড়ছি, ইট ইজ এ হোয়াইট মার্বেল টম্ব লোকেটেড ইন আগ্রা ইন ইন্ডিয়া। তাহলে এটা কোথায় অবস্থিত, এটা ইন্ডিয়ার আগ্রায় অবস্থিত। ইট ইজ লোকেটেড ইন আগ্রা ইন ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার আগ্রায় অবস্থিত। কোশ্চেন নেক্সট কোশ্চেন সি,
হু ওয়াজ শাহজাহান, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা শাহজাহানকে অনেকেই নাম শুনেছি বা অনেকেই বিভিন্ন বইতে পড়েছি। শাহজাহান ছিল মুঘল সম্রাট, একদম রোমান্টিক মুঘল সম্রাট ছিলেন। শাহজাহান ওয়াজ মুঘল এম্পেরর অফ ইন্ডিয়া। শাহজাহান ছিলেন ইন্ডিয়ার মুঘল সম্রাট। কোয়েশ্চেন নাম্বার ডি, হোয়াট শক শাহজাহান, কোনটি শাহজাহানকে বেশি কষ্ট দিয়েছিল? আমরা এখানে পড়েছি শাহজাহান ওয়াজ ভেরি মাচ শক অ্যাট হার্টেড। অ্যাট হার্টেড বলতে তার স্ত্রী মমতাজের মৃত্যুতে সে প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন। তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার হচ্ছে ডি হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি দ্য ডেথ অফ মমতাজ শকড হিম ভেরি মাচ। তাহলে তার স্ত্রী মমতাজের মৃত্যু তাকে প্রচন্ড কষ্ট দিয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে ই, হোয়াই ডিড হি বিল্ড দ্য তাজমহল? সম্রাট শাহজাহান কেন তাজমহল তৈরি করলেন? কোয়েশ্চেন ডি আর ইর মধ্যে প্রায় অনেকটা পার্থক্য আছে। দেখো সম্রাট শাহজাহান তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন, কিন্তু তার স্ত্রী যখন মারা যায় তিনি তার কষ্ট সহ্য করতে না পারেন না, তিনি তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তিনি তাজমহলটি নির্মাণ করেন। আমরা যদি সংক্ষেপে অ্যাসেটে লিখি তাহলে ভাবো হি লাভ সরি হি বিল্ড he built the Taj Mahal because he loved his wife মোর। আমরা কি পেলাম যে সম্রাট শাহজাহান তার স্ত্রীকে তার জীবন থেকে বেশি ভালোবাসতেন, এই জন্যই তিনি তাজমহলটা তৈরি করেছিলেন। তো অনেক গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ আমি তোমাকে আজকে বুঝিয়ে দিলাম। তোমরা আশা করি এগুলো ছাড়াও কিছু কোশ্চেন তোমরা নিজেরা তৈরি করে বাসায় এক্সারসাইজ করবা, তাহলে তো নিশ্চয়ই তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা। থ্যাংক ইউ এভরিবডি।